তোমার নামে শুরু আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার জন্য যিনি অতিশয় মেহরবান, খুবই দয়ালু। সম্মানীয় 24 ইসলামিক দুনিয়ার সদস্যগণ, আশা করি আল্লাহর অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানীয় সদস্যগণ, আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে আমি 9টা আলামত বলেছিলাম, যে আলামতগুলো বাড়িতে যদি দেখা যায় তাহলে বাড়িতে জিনের বসবাস হয়ে থাকে বা জিনের আনাগোনা হয়ে থাকে, এ কথা আমি বলেছিলাম। তারপর এটাও বলেছিলাম যে নিজের শরীর ও বাড়ি বন্ধ করার জন্য একটি ভিডিও বানাবো। তো সেজন্য আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি। যদি আপনারা আগের ভিডিওটি না দেখে থাকেন, তাই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন বা নিচে লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটা দেখতে পারেন। তো এই ভিডিওতে আমি আলোচনা করব এক মিনিটের মধ্যে কিভাবে আপনারা নিজের শরীর ও বাড়ি বন্ধ করবেন। হ্যাঁ, তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যায়। তো সম্মানীয় সদস্যগণ, যে কথা আমি বললাম, এক মিনিটের মধ্যে নিজের শরীর ও বাড়ি বন্ধ করার পদ্ধতি আপনাদেরকে আমি জানাবো, ঠিক আছে? একদম 100% যদি না কাজ হয় তাহলে আমার কমেন্টে এসে পুরো ভরপুর গালিগালাজ দিয়ে যেতে পারেন, আমার চ্যানেলের ভিডিও কোনো দিন না দেখতে পারেন বা আনসাবস্ক্রাইবও করে দিতে পারেন, ঠিক আছে? তো আপনাদেরকে দুটো কাজ মোটামুটি করতে হবে। একটা কথা আপনারা শুনে রাখুন, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি, হ্যাঁ আমরা হচ্ছে এক নম্বর। তাহলে আমরা জিন ইত্যাদিকে ভয় করতে যাব কেন? জিনকে তো আল্লাহ তাআলা 3 নম্বর করেছে আর আমাদেরকে 1 নম্বর করেছে। জিনকে 3 নম্বর করা হয়েছে, আমাদেরকে 1 নম্বর করা হয়েছে, তাহলে আমরা জিনকে ভয় করতে যাব কেন? এটা একটা কথা। যদিও একটু আধটু ভয় লেগে থাকে, তাহলে আমরা নিজের শরীর বন্ধ করব কিভাবে? আর শুধু বন্ধ জিন থেকে নয়, জাদু টোনা, মানুষের কুনজর, বদ নজর, জিন খব্বি, শয়তানের শয়তানি থেকে সমস্ত রকমের দিক থেকে আপনার শরীর বাড়ি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে কি করতে হবে? ওই দুটো কাজই আমাদেরকে করতে হবে। 1 নম্বর হচ্ছে, যখনই আপনি নামাজ পড়বেন, জোহরে হোক, আসরে হোক, মগরিব হোক, এশা হোক, ফজরে হোক, ঠিক আছে? তো নামাজের পরে আপনি সুরা ফালাক, সুরা নাস, বিসমিল্লার সঙ্গে পড়ে নেবেন, পড়ে নিয়ে হাতে ফুঁ দিয়ে একটু হাতগুলো শরীরের মধ্যে ফিরিয়ে নেবেন, ঠিক আছে? বা শুধু পড়েও নিতে পারেন, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে আমরা সকলেই জানি আয়াতুল কুরসি, এটা কত পাওয়ারফুল আয়াত, এই আয়াতগুলো। তো এই আয়াতগুলোকে আমাদেরকে রাত্রির সময় পাঠ করতে হবে নিজের বাড়িতে। আপনি উজু করে নেবেন, উজু করার পরে দেখুন ঘুমানোর আগে কিন্তু উজু করা এটা বিরাট বড় একটা আমল। আপনি যদি উজু করে ঘুমান আর ফজরের নামাজ পড়েন তাহলে সারা রাত আপনার ইবাদতের খাতায় লেখা হয়ে যাবে, ঠিক আছে? তো উজু করার পর যখন আপনি ঘুমাতে যাবেন তখন আয়াতুল কুরসি পড়বেন, বিসমিল্লার সঙ্গে 3 বার পড়ে হাতে ভিজা ফুঁ দিবেন, ভিজা ফুঁ বুঝেন এরকম টাইপের ফুঁ দেওয়ার পর এটাকে হাত থেকে জোরে একবার এরকম করে বাজিয়ে দিবেন যেন পুরো ঘরের মধ্যে আওয়াজটা ছড়িয়ে পড়ে, ঠিক আছে? এটা করার পর আপনি নিজের শরীরের মধ্যে আরেকবার ফুঁ দিয়ে দেবেন। ফুঁ দিয়ে দেওয়ার পর আপনি সুরা ফালাক, সুরা নাস পড়ে শুয়ে পড়বেন। আর আপনার যা অনেকের অনেক রকমের তসবিহ তাহলিল থাকে যেগুলো, সেগুলো আপনি পাঠ করবেন এবং দরুদ শরীফ পড়তে পড়তে শুয়ে পড়বেন। তো এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার শরীরও বন্ধ হয়ে যাবে, আপনার বাড়ির মধ্যে কোনো রকমের কোনো শয়তানের শয়তানিও হবে নি, জিনের উৎপাতও হবে নি, মানুষের জাদুটানাও কাজ করবে নি, আর আপনাকে কোনো রকমের কোনো কিছুর দ্বারা মানুষ ক্ষয়ক্ষতিও করতে পারবে নি, যেগুলো কুবিদ্যা হয়ে থাকে এর দ্বারা ক্ষয়ক্ষতিও করতে পারবে নি ইনশাআল্লাহ, যদি আপনি যেগুলো বললাম এভাবে যদি আপনি প্রত্যেকদিন করতে পারেন। আরেকটা কথা, তো আমরা সকলে জানি আয়াতুল কুরসি কত পাওয়ারফুল, এই আয়াতগুলো যদি আমি পড়ে ঘুমাই, বাড়িতে পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার দরওয়াজাতে একটা দারোয়ান রেখে দেবেন, ফেরেশতা রেখে দেবেন, যে আমার এবং আমার বাড়ির নিগরানি করবে, যে আমার আমার বাড়ির দেখভাল করবে। হ্যাঁ, কত বড় ব্যাপার ভেবে দেখুন একবার। আর সম্মানীয় সদস্যগণ, আমাদের মধ্যে অনেকে আমরা আয়াতুল কুরসি জানি না, তো আমি আয়াতুল কুরসি আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ সহ আপনাদেরকে এই ভিডিওতেই জানিয়ে দিচ্ছি, যেনারা জানেননি অতি অবশ্যই মুখস্থ করে নেন, ঠিক আছে? তো আয়াতুল কুরসি হচ্ছে এই, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. তো সম্মানীয় সদস্যগণ, আপনারা বাংলা উচ্চারণ বা আরবি দেখে মুখস্থ করে নেন ভালোভাবে, ঠিক আর এর অর্থটাও দেখে নেন কত সুন্দর। তো সম্মানীয় সদস্যগণ, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আল্লাহ তাআলার কোরআন পাকের উপরে আপনি বিশ্বাস করে এই আমলটি করে দেখুন, যদি কাজ না হয় আপনি এসে আমার গালে তোড় মেরে দেবেন, ঠিক আছে, আর আমার এই ভিডিও নিচে এসে পুরো ভরপুর গালি দিতে পারে। মানে সদস্যগণ, এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। চলুন পরে আবার কোনো একটি ইসলামিক ভিডিও নিয়ে দেখাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সকলে সকলের জন্য দোয়া করবেন।